একসঙ্গে অধিক সংখ্যক মানুষকে করোনা টিকার আওতায় আনতে বিভিন্ন সময় বিশেষ কর্মসূচি নেয় সরকার। এই কর্মসূচিতে গেল শনিবার একদিনে 1 কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শনিবার প্রথম দিনেই টিকা নেন 1 কোটি 20 লাখ মানুষ। পরে এই কর্মসূচি আরও 2 দিন বাড়ানো হয়। এই কার্যক্রমের তৃতীয় ও শেষ দিনে রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে আগের 2 দিনের তুলনায় ভিড় ছিল অনেক কম। ওই সময়টা আসলে এতটা ছিল আমাদের, আমরা যারা স্বাস্থ্যকর্মী, আমরা যারা ভ্যাকসিন প্রোভাইডার, আমাদের উপর থেকে বড় একটা দখল চলে গেছে। এরপরে আর প্রথম ডোজ দেয়া হবে না এমন আতঙ্কেই অনেক মানুষ টিকা নিতে আসেন। 2 দিন আগে আসছি আর কি, প্রথম ডোজ শেষ হয়ে যেতে পারে এই কারণে। ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসি, যা নাম বললাম তারপরে আমাকে দিয়ে দিল টিকা। তবে কেন্দ্রগুলো থেকে জানানো হয় বিশেষ কর্মসূচি না চললেও নিবন্ধিত অথবা নিবন্ধন ছাড়াও যদি কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেন তবে তাদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। যদি কেউ নিবন্ধন করে আসেন তাহলে আমরা তাকে অবশ্যই টিকা দিয়ে দিব, আর যদি নিবন্ধন করে না আসেন তাহলে আমরা তাকে অন স্পট নিবন্ধন করে তাকে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা করব। করোনা টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন 12 কোটি 26 লাখের বেশি মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছেন 8 কোটি 35 লাখের বেশি মানুষ, আর বুস্টার ডোজ পেয়েছেন 37 লাখের বেশি মানুষ। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।